বন্ধুরা ডাব্লিউইপিএস আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা এই ভিডিওতে আমরা ফুড এসআই রিক্রুটমেন্ট রিলেটেড গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি সামনের দিকে দু সালে তোমাদের কিন্তু নতুন রিক্রুটমেন্ট আসতে চলেছে এখানে সাতশো প্লাস শূন্য পদের রিক্রুটমেন্ট হবে তোমাদের তো এখানে কী সীমা আছে কি যোগ্যতা আছে বেতন পরীক্ষা পদ্ধতি সিলেবাস সমস্ত কিছু আমরা ডিটেইলসে জানবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো অ্যান্ড অভিয়াসলি চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো চলা বন্ধুরা দেরি না করে এই শুরু করা যাক বন্ধুরা সর্বপ্রথমে চলে আসি এর ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকবে তোমাদের এখানে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে তো ইন্ডিয়ান সিটিজেন তো হতে হবে হানড্রেড পার্সেন্টই তো এবার এজ লিমিট যেটি বন্ধুরা এখানে এজ লিমিট যেটি আছে আমাদের এখানে কুড়ি থেকে সাতাশ বছর কুড়ি থেকে সাতাশ বছর কিন্তু এখানে এজ লিমিট এবং এজটা যেটি ক্যালকুলেট করা হবে বন্ধুরা আমাদের এক এক দু অনুযায়ী কিন্তু এজ ক্যালকুলেট করা হবে এস সু এস পাঁচ বছর ছাড় থাকবে এবং ও বিসিদের তিন বছর ছাড় থাকবে যেরকম ছাড় থাকে সেরকমই শিক্ষাগত যোগ্যতা বন্ধুরা মাধ্যমিক পাস এবং কম্পিটিশান কিন্তু প্রচুর পরিমাণে হাই কম্পিটিশান কিন্তু এখানে হয়ে থাকে হাই কম্পিটিশান থেকে তোমাদের আমি কাট অফ দেখাবো কাট অফ দেখলে তোমরা জানতে পারবে যে কেমন ধরনের এখানে তোমাদের কম্পিটিশান মাধ্যমিক পাস মানে তোমরা অভ্যাসলি জানো যে যে কোনো রিক্রুমেন্ট যদি মাধ্যমিক পাসের উপর হয় সেখানে কিন্তু কম্পিটিশান কিন্তু ভালোই বেড়ে যায় আগে যেখানে আগে এখানে তোমাদের ভ্যাকেন্সি আছে তোমাদের সাতশো প্লাসের কাছাকাছি তোমাদের ভ্যাকেন্সি আছে রিক্রুমেন্ট প্রসিডিওর এখানে রিকুমেন্ড প্রসিডিওরের জাস্ট তোমাদের দুটো স্টেপ থাকে একটি প্রিলিমিনারি এক্সামিনেশান এবং একটি পার্সোনার টেস্ট এবং এই জন্য আরও বেশি তোমাদের যে কম্পিটিশনটা বেশি হয় কারণ এখানে ছাঁটায়ের কোনো পদ্ধতিতে তোমাদের প্রিলিমিনারি এক্সামিনেশন হয়েই তোমাদের ডাইরেক্ট যেটা আছে পার্সোনারি প্রিলিমিনারি এক্সামিনেশন এবং পার্সোনারিটি টেস্ট এই দুটোর উপর করেই তোমাদের যে রিক্রুমেন্ট সেই রিক্রুমেন্ট ফাইনাল রিক্রুমেন্টের যে কাট অফ সেই কাট অফ জারি হবে সেই জন্য কিন্তু তোমাদের প্রিলিমিনারি কাট অফ কিন্তু ভালোই মতোই হাই কাট অফ যায় তো সেই জন্য কিন্তু ভালোভাবে নিজেকে প্রিপেয়ার করতে লাগবে এবং কীভাবে প্রিপারেশন নেবে তোমাদের তো সেই নিয়ে আমি তো আলোচনা করব অবশ্যই তোমাদের আমি যে সিরিজটা শুরু করেছিলাম সেই সিরিজের আমি ভিডিওগুলো এই লাস্ট ক দিনে যেটা দশ দিন আছে সবগুলোকে কমপ্লিট করে দেবে ফেব্রুয়ারির ফার্স্ট থেকে তোমাদের যেটা আছে সমস্ত ক্লাসেসগুলো কিন্তু আমি কন্টিনিউ শুরু করবো একদম অল কম্পিটিভ এক্সামের যে সিলেবাস সেই সিলেবাসের উপরে একদম কীভাবে তোমরা প্রিপেয়ার করলে নিজেকে যে সমস্ত যে এক্সামগুলো আছে কারণ তোমাদের অনেকগুলো বছরের এক্সাম আছে সেই সমস্ত এক্সামগুলোর প্রিপারেশান তোমরা একভাবে কীভাবে করলে তোমরা কমপ্লিট করতে পারবে তো তারপরে পুরো একটি কোর্স লঞ্চ করব সম্পূর্ণ ফ্রিতে থাকবে অবশ্যই চ্যানেলে প্রথমবার ভিজিট করলে সাবস্ক্রাইব করে নেবে সঙ্গে বেলাইকানটা ওপেন করে অবশ্যই রাখবে তোমাদের কাছে আমাদের যে প্রতিটি ক্লাস হবে সেই ক্লাসের নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে তো নেক্সটে চলে আসি আমরা এখানে প্রিলিমেন্টারি এক্সামিনেশনটা যেটি আছে বন্ধুরা এখানে তোমাদের প্রিলিমেনারি এক্সামিনেশানটা তোমাদের একশো নম্বরের উপরে হবে এবং এখানে নব্বই মিনিট টোটাল টাইম থাকে এক ঘন্টা তিরিশ মিনিট টোটাল টাইম থাকে এবং জি কে জি জি জিএ এবং জি কে জিএ এবং জিকে এর মধ্যে সমস্ত কিছু চলে আসছে আমাদের এখানে কি হিস্ট্রি পলিটি জিওগ্রাফি সায়েন্স এর সঙ্গে সঙ্গে স্ট্যাটিক জি সমস্ত কিছু মিলে তোমাদের এখানে পঞ্চাশ নম্বর এবং ম্যাথে এখানে টোটাল তোমাদের এখানে তোমাদের রিজনিং থাকে না এখানে ম্যাথ থাকবে ম্যাথ এবং জিকে এই দুটোর উপরে পুরোপুরি তো ম্যাথ দেখতে পাচ্ছি টোটাল পঞ্চাশ নম্বর মানে পুরো সুপার ফাস্টে কিন্তু ম্যাথ করতে লাগবে সেই জন্য বেশি করে প্র্যাকটিস প্রয়োজন সেই জন্য তোমরা ভালোভাবে কিন্তু নিজের যে এ আছে সে নিজে কে নিজেকে ভালোভাবে কিন্তু তৈরি করো শুধু এটার জন্য না যে আমি বলবো যে শুধু ফুড এসাইজ জন্য তৈরি হবে তা না তোমাদের আফকামিং ডেতে প্রচুর পরিমাণে রিকমেন্ড আছে তুমি অনেকে ডাব্লিউ জন্য প্রিপারেশন নিচ্ছ তো নিজেকে এমনভাবে প্রিপেয়ার করা উচিত আমি বারবার করে এটাই বলতে এখানে যে সমস্ত এক্সামগুলোকেই নিয়ে যাবে কারণ তোমাদের আমি বারবার করে বলতে থাকি যে কোনো তোমরা এক্সাম তুলে না কারণ সেখানে তোমাদের মেন যে সাবজেক্ট আমাদের কী জি কে ম্যাথ এবং তোমাদের রিজনিং এবং কিছু এ আছে যেগুলোতে আমাদের ইংলিশ আছে মেন্স বিশেষ করে তাও প্রিলিমিনারিতে খুব কম ওয়েস্ট বেঙ্গলে খুব কম এক্সাম আছে যেগুলোতে দেখবে যে প্রিলিমিনারিতে হয়তো তোমাদের ইংলিশ আছে মেন্স গিয়ে তোমাদের ইংলিশ আছে সেই জন্য প্রিলিমিনারির জন্য কম্পালসারি যেটা আছে জি কে ম্যাথ এবং রিজনিং সেই জন্য নিজেকে এমনভাবে তৈরি করবে যে যে কোনো এক্সাম আসবে জাস্ট এই না যে নোটিফিকেশান আসার পর থেকে আমি নতুন করে আবার শুরু শুরবো হ্যাঁ এখন তুমি নিজেকে এমনভাবে প্রিপেয়ার করো যেগুলো তোমার এগুলো সমস্ত উপরে যেন আয়ত্ত থাকে যখন নোটিফিকেশান এসে যাবে তারপর থেকে তুমি জাস্ট একটু করে প্র্যাকটিস করবে তারপরে তুমি একটু প্র্যাকটিস করবে বজায় রাখবে তাহলে দেখবে সবগুলো তোমাদের কভার হবে তো সেইভাবে নিজেকে প্রিপেয়ার করা উচিত তো আমি এ পুরোপুরি সেই প্যাটার্নটাকে আমি ফলো করার চেষ্টা করবো মানে সামনে যে ক্লাসটা তোমাদের কোর্স লঞ্চ হচ্ছে সেখানে আমি সেই প্যাটার্নটাই তোমাদের ফলো করার চেষ্টা করব অবশ্যই চেয়ারের সঙ্গে যুক্ত থাকবে ফলে নোটিফিকেশান বা আর যা কিছু আছে সমস্ত তোমাদের কাছে পৌঁছে যাবে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের ম্যাথ এবং জিকের উপরেই তোমাদেরকে জোর দিতে লাগবে আগে চলে আসি নেক্সট যে স্টেপ আছে তোমাদের এখানে পার্সোনালিটি টেস্ট এখানে থাকবে তোমাদের কুড়ি নাম্বার থাকবে পার্সোনালিটি টেস্ট তো দুটোই স্টেপ প্রিলিমিনারি এবং তোমাদের যেটা আছে পার্সোনালিটি টেস্ট মানে ইন্টারভিউ এই এর উপরে তোমাদের কাট অফ জারি হবে এবং প্রিভিয়াস ইয়ার লাস্ট কোন বছর আমাদের যেটা কমপ্লিট এখনও কিন্তু হয়নি কারণ কেস হয়ে আছে এবং সেই কোর্ট কেসের কারণেই যেটা আছে তোমাদের যে ভ্যাকেন্সির যে নোটিফিকেশান এই নোটিফিকেশান আসতে কিন্তু তোমাদের ডিলে হচ্ছে তো কোর্ট কেস মিটলেই আশা করি যে তোমাদের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানটাকে রিলিজ করে দেওয়া এবং বহুদিন ধরে এটি অনুমোদন দিয়ে দেওয়া আছে এবং পিএসসির তরফ থেকে এবছরের সব থেকে যে হাই চান্সেস আছে তোমাদের যে রিকুইমেন্টগুলো বের হয়ে আসা তার মধ্যে থেকেই কিন্তু একটি আমাদের এখানে ফুড এস কারণ তোমাদের যেগুলো হাই চান্সেস আছে তাদের মধ্যে তোমাদের ডাব্লিউ ফুড এস এবং মিসলিনিয়াস এগুলোর হাই চান্স সব থেকে বেশি চান্স আছে এগুলো কিন্তু এই তিনটের কিন্তু হাই চান্স আছে যেগুলো রিকুমেন্ট মোটামুটি হান্ড্রেড পার্সেন্টই এবছরই কিন্তু বের হওয়ার কথা তো এখানে দেখা যায় কোনগুলো তোমাদের বেরোয় আমি তো আশাবাদী যে এই তিনটেই তোমাদের কিন্তু এবছর কিন্তু পিএসসির তরফ থেকে বেরোবে এছাড়াও এই বলছি না যে শুধু এই তিনটেই বেরোবে এছাড়াও কিন্তু অন্য যেটা আছে রিক্রুটমেন্টের যে এ তোমাদের কিন্তু ফর্ম অবশ্যই বের হবে তো পিভিএসএস এর কাট গুলোকে দেখে নাও পিভিএস এর কাট অফ কেমন গিয়েছিল তোমাদের এখানে জেনেদের এখানে সেভেন্টি নাইন পয়েন্ট সিক্স দেখতে পাচ্ছি কেমন তোমাদের হাই কাট অফ হয়েছে সে অনুযায়ী কিন্তু তোমাদেরকে ভালোভাবে প্রিপেয়ার হবে এবং পি লাস্ট ইয়ার যেটা আছে লাস্ট ইয়ার কিন্তু वैकेंसी বেশি ছিল হাজারের কাছাকাছি নশো সামথিং তোমাদের वैकेंसी ছিল এবছর হয়তো লাস্ট যে আপডেট পাওয়া গিয়েছে সেই আপডেট অনুযায়ী তোমাদের সাতশো वैकेंसी এখন অফিসিয়াল নোটিফিকেশানে কী হয় সেখানে হয়তো কিছু বাড়তেও পারে বা কিছু হয়তো কমতেও পারে তো মোটামুটি সাশ্রয়ী যদি ধরে রাখি তাহলে কিন্তু কম্পিটিশান কিন্তু আরও হাই হয়ে যায় সেই অনুযায়ী তো সেখানে কিন্তু কাট অফ কিন্তু হাই যাওয়ারও চান্স থাকে তো এগুলো যা দেখতে পাচ্ছ সেই অনুযায়ী কিন্তু তোমাকে নিজেকে পিপিএড করতে লাগবে নিজেকে প্রিপেয়ার হয়ে দেখতে পাচ্ছো যে এরকম হাই কাট অফ যাচ্ছে সেই অনুযায়ী তোমাদেরকে পিপিএড হতে হবে তবে ওবিসি এ সেভেন্টি ফোর পয়েন্ট সিক্স সিক্স ও বি সেভেন্টি ফাইভ পয়েন্ট থ্রি থ্রি এসসিদের গিয়েছিল এখানে সেভেন্টি সিক্স এক্স সার্ভিস ম্যান জেনারেলদের গিয়েছিল ফিফটি থ্রি এবং এক্স সার্ভিস ম্যান এসসিদের গিয়েছিল থার্টি এইট পয়েন্ট সিক্স সিক্স এবং এম মানে মেরিটিয়ালাস স্পোর্টস পারসন মেরিটিয়াল স্পোর্টস পারসন এনাদের গিয়েছিল এখানে জেনারেলদের ফিফটি এইট পয়েন্ট সিক্স সিক্স তো এরকম ধরনের কিন্তু কাট অফ হচ্ছে এবং বই লিস্ট বই যেটা আছে আমি তোমাদের এই সিরিজের যে আমি বলেছিলাম তোমাদের যে সিরিজটা আমি তোমাদের একটি কভার করাবো যে যে সমস্ত এক্সামগুলো আছে আমাদের পিএসসির হোক ডাব্লিউ বিপির হোক প্রাইমারি টেট হোক এখানে তোমাদের কি সিলেবাস আছে কি রিকুইমেন্ট প্রসেস আছে পুরোটাই ক্লিয়ার করে দিয়ে আমি তোমাদেরকে লাস্টের দিকে একটা বুক আমি লাস্ট শুধু একটি বুক লিস্টের ভিডিও দিয়েছিলাম যেটি তোমাদের ডাব্লিউ বিপির তরফ থেকে ডাব্লিউ বিপির উপরে একটি বুক লিস্টের একটি ভিডিও দিয়েছিলাম যেই বইগুলো দেখিয়েছি সেই বইগুলো যদি তোমরা নিয়ে রাখো তাহলেও কিন্তু তোমাদের পিএসসির এই সমস্ত এক্সামগুলো শুধু ডাব্লিউ বিসিএসের বাদ দিয়ে মোটামুটি ডাবলিউ এর জন্য আর একটু যেগুলো বই দেখেছি সেগুলোতে তোমরা ডাবলি বিসিএস এর প্রিমিনারি হয়তো ক্যাক হয়ে কিন্তু মেন্সের জন্য আর একটু হাই লেভেলের একটু বই প্রয়োজন সেখানে আরও এ আছে তোমরা যেন ডাব্লু বিসিএস এ আরও ভালোভাবে নিজেকে প্রিপেয়ার করতে হয় কিন্তু ফুড এস এর ক্ষেত্রে বা মিসলিনিয়াস এই সমস্ত যে এক্সাম বা ডাব্লিউ বিপির ক্ষেত্রে যে এক্সামগুলো সেগুলোর জন্য বিশেষ করে এর আগে যে ক্লাসটা হয়েছিল তোমাদের বুক লিস্টের ক্ষেত্রে সেটা তোমাদের জন্য ডাব্লিউপির জন্য বেস্ট ডাব্লিউইপির যে এক্সাম আছে কনস্টেবল বলো এসআই এর ক্ষেত্রে বলো এর জন্য বেস্ট তো আমি এগুলোর যে বুক লিস্ট সেগুলো আমি এবার লাস্টে দেবো একদম একদম লাস্টের কাছে গিয়ে তোমাদের যেটা আছে একটি ভিডিও প্রোভাইড করি যে কী ধরনের তোমাদের বই এখানে প্রয়োজন মেনলি যেটা তোমাদের প্রয়োজন সেটা আমি ভালো গিয়ে ম্যাথ ম্যাথের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেই দিয়েছি সুবীর দাস তোমাদের জন্য ম্যাথ তোমাদের নিয়ে রাখবে অথবা তোমাদের আর এস আগরওয়ালের যে বইটি আছে সেই বইটিকে নিয়ে রাখবে রিজনিংয়ের ক্ষেত্রে তোমাদেরকে বলেই দিয়েছি চঞ্চল ঘোষের এবং জিগের ক্ষেত্রে যেগুলো বই দেখেছি সেগুলো কম্পালসারি হিসেবে রাখবে সেগুলোকে এবং আদার্স যেগুলো প্রয়োজন বা দরকার সেগুলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের এই সিরিজের মধ্যে সমস্ত কিছুই কভার করিয়ে দেবো তো বন্ধুরা এই ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকছে আশা করছি ভিডিওটা তোমাদের জন্য ইউজফুল এবং ইম্পর্টেন্ট হয়েছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং